আমার বাজান সূরা হুজরাত মদিনায় পাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন মদিনায় পাকে কিছু মানুষ আমার বাজান জিলহজে ঈদুল আযহার সময় আল্লাহর নবীর আগে পশু কুরবানি দিতেন আমার বাজান রমজান মাসে আমার প্যারা নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে রোজা রাখতেন কিন্তু আমার বাজান আমার নবীর আগে কেউ বাড়াবে আমার নবীর আগে দিয়ে কেউ দূর মারবে এটা তো আমার আল্লাহ তাআলার কাছে মোটেও পছন্দ হয় আওয়াজ দিয়ে বলেন না পছন্দ হয় না আমার আল্লাহর কাছে পছন্দ হয় না এ কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত কারীমার মধ্য দিয়া গোটা দুনিয়ার জাতির কাছে আমার আল্লাহ মেসেজ করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি واتقوا الله إن الله سميع عليم سبحان الله ويتر بينا أريك تزوري خوكا سبحان الله أمار مدينة كملي والا نبي الله أمار نبي ركوت شان والا بنا إلهي الله نبي رشان أما در دشر بوتو جوريرا ما فيلي بويا واس خوري كنتو كالا تارار خوبالتا اتو بالا راكس كمن جانينا الله القرآن سوي هزار سوي شو ششتی خانا آيات خريما سه وي آيات ربطر فشو خانا ويسه دنیا ربطي بدان رفره ار باقي شمستو آيات ويسه شان نبوت شان رسالت رفره كنتو كامار بايرا قبالر سوكي اكتا آيات سارا باقي آيات كلا تارا দেখেন না আল্লাহ তারার দেখার তৌফিক দান করো কামিন হো আর জোরে হো কামিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া এটা সারা তারা সূরা হুজরাতের নাম্বার 1 আয়াত দেখেন না তারা 2 নাম্বার আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী এটা তারার সুগে দেখে না রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কীহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম তারার সুগে দেখে না তিলকার রাসূলু ফাদদালনা بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات تدر سوگه دخنا قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن تردونها أحب إلي من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بفضل الله وبرحمته وبذلك فليفرحوا وخير مما يجمعون اتاو ترار سوك دكنا لقد كان لكم في رسول الله اسوة حسنة سوك تو ترى دكنا وإنك لعلى خلق عظيم تدر چوك دكنا الله তাদেরকে দেখাইলা না কি তার লাগি আমার আল্লাহ কই তারা দেখতো না তুমি কইলে তারা দেখতো কেমনে আমি আল্লাহ তো কই খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম আমি আল্লাহ তাদের কলবে তাদের কানে তাদের চোখে আমি আল্লাহ কুফরের
সিল মারি দিছি তারা দেখতো না দেখতো না আমার মুস্তাফার শান দেখার জন্য আলা হযরতের মত গোলাম হওয়া লাগবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মারহাবা আমার ভাইজান তাইলে কপালের সুখ কানা ইমানদারের সুখ না হইলে গজবই মারগা সুখ হইলে ওই সুখ দিয়া খানা মানছে বাজানিতা খালানা দলা দেখা সম্ভব আওয়াজ যখন সম্ভব নি খানা মানছে দেখে না যার চোখ আছে সে দেখে আল্লাহ যারে নূরানি সুখ দান করছে মুহাব্বতের সুখ দান করছে ইশকের সুখ দান করছে ভালোবাসার সুখ দান করছে তারা আল্লাহর কোরআনে সমস্ত জায়গায় মদিনাওয়ালা নবীর শান দেখতে পায় ও পৃথিবীর মুসলমান শোনো কুল্লাউ কামাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি انا في دل بحر قبل او توفد كلمات ربي الله القرآن او مسلمان الله القرآن بولے امر مصطفى شان جدی پتبیر مانوش تمرا جدی بولتے جاؤ موٹا دنیا شاگر بہا شاگر ری پانی ایک پیالائی بڑے کلو میری کالیو جدی بناو موٹا بکو گولی کٹے جدی کلو بناو زمین کے جدی کاغذ بناو امر مصطفى شار لکھا جابے شیر کرا جابے نا কবা শেষ করা যাইব আওয়াজ যখন যাইব এটা আওয়াজ তো আপনারা কইতাই হুজুর শেষ যখন করা যাইতো না তো আমরা কইরা কি তালাব হইতো আপনারা মনে করছেন আমরা নবীর শান গাইলে আমার নবীর ইজ্জত বাড়ব না না আমার বজন 4 তারিখ চট্টগ্রামে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আইবা আইতো না কিতা কই নাইবো নি আপনার মাননীয় প্রধানমন্ত্রী আইব আপনি পুরা শহরে ঘুরিয়া ঘুরিয়া দেখুন আফা মনির ছবি দেখা যায় ঠিক না ওবা বুঝার লাগি কইরাম বা গালি দিছি না খাও ইনচা ঘুরিও কইছি না বুঝার লাগি ম্যাডামের ছবি দেখা যায় বহু জাতের সুন্দর সুন্দর ছবি ম্যাডামের লাগাইছে ম্যাডামের নিচে দি আবার একটা নেতার ছবিও লাগাইছে গিয়ের পাশে সালা বেসা যায় কিতা বেসা যায় ও মাতুক খাবা আমার কথা বুঝেন না চাচা আপনারা গিয়ের বাসে কিতাব বেচা যায় সালা বেচা যায় আমার মতো ছোটখাটো নেতা প্রধানমন্ত্রী আইতা সেটা সফলতা কামনা না করলে প্রধানমন্ত্রী কিছু আসে আর যায় না ওই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমি যদি সফলতা কামনা করিয়া একটা নিজের ছবি যদি উনার নিচে দিয়া লাগাই দি বুদ্ধি করিয়া আমার দাম মোটামুটি বাড়িয়া যাইব কি কিতা কোন ঠিক নি আমার বাজান এভাবে বুঝা যায় এটা তো দুনিয়ার জন্য কিন্তু আমার মদিনাওয়ালা নবীর শান তো আল্লাহ বাড়াইছে ওয়ারাফানা লাকা জিকরক আমার নবীরে শান ওয়ালা বানাইছে গেডা নবীর শান বাড়াই দিছে কে আমার নবীর শান বাড়াইছে আমার আল্লাহ এই নবীর প্রশংসা করলে নবীর শান বাড়বে না নবীর বিরোধিতা করলে নবীর শান কমবে না এত শান আল্লাহ আমার মদিনাওয়ালা নবীরে বাড়াই দিছে সুবহান কিন্তু আমরা যদি করি আমরা গুনাহগারের গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দিবাই ঠিক কি না আল্লাহ কইছে না বেটা ভেজাল যদি করো নিজে যদি মাল চাই না দুই নাম্বার হই যাওগি ওয়ালাউ আন্নাকুম ইজ যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা কোন দিকে যাইতে কইছে নবীর মদিনার দিকে যাইতে কইছে কি তখন ঠিক কি না উনি ইস্তামাত যাইতে কইছে না দা না ইস্তামাত যাইলে আমি গালি দিছি না কিন্তু আল্লাহ কইছে যদি ভিতরে যদি কলব কান যদি জামারে ধরিয়া যাইগি নিজের উপরে যদি নিজে জুলুম করো তাইলে আমার বন্ধুর দরবারের দিকে আও আমার বন্ধুর দরবার আইয়া আমার বন্ধুর মাধ্যমে আমি মালিকের কাছে যদি যাও আমার বন্ধু যদি তোমার পক্ষে একটু সার্টিফাই করে আমি মালিকের রহমানুর রহিম হিসাবে ভাই ভাই এই জাত সুবহানাল্লাহ আপনারা যদি হওয়া শুরু করেন তাইলে আমার মনে হয় না আমার আগে যে বেটা দুইটা ওয়াজ করছে হেরার বেলায় সুবহানাল্লাহ পাইছে না না পাইছে হেরা বেলা জানে আমি ফোন কইরা জিগাই মনে মাহফিলের পরে
একটু প্রেম নিয়ে সুবহানাল্লাহ কই বাবা আর বুড়ে বুড়ের সময় আমরার শফি সাহেব যখন কিতা আসলা কমিশনার আসলা কইলাম না কাবাইয়ের চরিত্র ফলের মতো পবিত্র যদিও বই না তার কথা কইছিনা বিভিন্ন জায়গা কই না আমার না তো নামাজ পড়া না এক ওয়াক্ত জুয়া গেলে পাঁচ ওয়াক্ত কিতা মারা না নি আবার আবার মনে করুন না উনি উনি উনারে কইছি না আমি একটা মেশাল দিছি কিন্তু ওই বেলায় সুলগান দেওয়ার সময় কোন সময় নেতাকে বিশ্বে ফিরিয়া এরকম কইছে ওই আস্তা হও করে বড় করে রাখো এরকম কোন সময় নেতা কর্মীরে কইছে উঁচু বলছে না কিন্তু আমরা উজুরেরা গলা ফাড়াইলা একটু জুরে কোন জুরে কোন জুরে কোন এবার আপনারা মাতুন না কিটা করতাম বা রাইতের বারোটার পরে একটা দুইটা বাজে ফেডের কি দাম ইটাই যায় কি খানা মুখে দিয়ে ঢুকে না যদি সুবহানাল্লাহ কই ও যদি ফেডের মধ্যে যদি একটা খুদা আনবার না পারো তো তাবার রুকার বিরিয়ানি খাই থাকে একটু মন বই রাখো সুবহানাল্লাহ আরো জোরে হোক গা সুবহানাল্লাহ আমার জাজারে ও আমার জেঠা আমার বড় ভাই আমার পর্দার আদরে রাম্মা জানেরা এবার শুনেন শুনেন আমার মদিনাওয়ালা নবীর শান বোঝার জন্য কি লাগবে মহাব্বতের চুক লাগবে কথা বলেন ঠিক কিনা মহাব্বতের চুক ছাড়া নবীর শান বোঝা কোন প্রকার সম্ভব আওয়াজে বলেন সম্ভব এই জন্য সূরা হুজুরাতের নাম্বার ওয়ান আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আমার মদিনাওয়ালা নবীর শান কত বেশি দেখেন আল্লাহ ডাক দিয়ে কয় হে ইমানদারগণ কি কারা ডাক দিছে হে ইমানদারগণ আল্লাহ তার রসুলের আগে বাড়াইও না আল্লাহ রসুলের আগে বাড়াইও না আমার বাজান অর্থাৎ আল্লাহ রসুলের শানে আঘাত হয় এমন কাজ তোমরা করিও না যেমন আমার বাজান আমরার দেশে এমন অনেক ভাইজান আছে কারো নাম নিয়া গালি দেওয়ার অভ্যাস আমার কাছে নাই মনে কষ্ট লাগবি দাই আমার আদরের ভাইয়ের কদমের মধ্যে আমি তার ছোট ভাই হিসাবে হাত রাখকে একটু কথা কইতাম এই নবীর বেলায় এত বিশ্রী বিশ্রী শব্দ জাবনার জাবানে বের হয় আমার বাজান এরকম চেয়ারে বই অনেক সময় অনেক আলেমি দিন লাঠি দিয়া চেয়ারের নিচে আল্লাহর প্যারা মেহবুব নবীকে খুঁজেছেন আমার বাজান কোন ইমানদার নিজের চার নিচে মদিনাওয়ালা নবীকে খুঁজে না ইমানদার তো মদিনাওয়ালা নবীকে খুঁজবে কলবের ভিতরে ঠিক কি না যার হৃদয়ে হুব্বে মুস্তাফা তাজিমে মুস্তাফা আজমতে মুস্তাফা মাকামে মুস্তাফা নিজামে মুস্তাফা থাকবে সে তো চারের নিচে আমার নবীরে খুঁজবে না কিন্তু আমার দেশের অনেক ভাই আছে আমার নবীরে চারের নিচে খুঁজে এই আমার যুব সমাজ কোন ভাইয়ের নাম ধরে গালি দেই নাই শুধু তোমার বিবেকের কাছে আমি ছোট ভাইয়া নাম তোমার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম যারা সরকারের সামনে সুন্দর শব্দ দিয়ে ব্যবহার করতে জানে না তাদের কথা শুনবা নাকি আমার মদিনাওয়ালা নবীকে তাজিমের সহিত যারা শব্দ জবান দিয়ে উচ্চারণ করে আমার মদিনাওয়ালা নবীকে ডাকে তার কথা শুনবা তোমার কাছে আমি বিচার দিলাম তোমার বিবেকের আদালতে তুমি প্রশ্ন করো আল্লাহর নবী মক্কা মুকাররমা থেকে মালিকের নির্দেশ যখন হলো মদিনাওয়ালা নবী সোনার মদিনায় যায় আমার নবীর সাথে হুজুর সৈয়দানা সিদ্দিক আকবর নবীর সঙ্গী হয়ে যাচ্ছে আমার বাজান যাইতে যাইতে সানিয়াতুল বিদা নামক একটি জায়গায় আল্লাহর প্যারা নবী দাঁড়াইলেন আরাম করার জন্য বাজান সানিয়াতুল বেদার মধ্যে কত মানুষ মদিনাওয়ালা নবীর নূরানি চেহারা মোবারক দেখবে এটার জন্য দাঁড়াই আছে আমার বাজান যখন দাঁড়াইলেন আমার নবীর সাথে সঙ্গী ছিলেন হুজুর সিদ্দিক আকবর তো এমনও সুন্দর আমার নবীর সঙ্গী হওয়ার কারণে গুহার ভিতরে সিদ্দিক আকবরের কুলে আমার নবীর চেহারা পাক রাখার কারণে সিদ্দিক গাকপুরের চেহারার দিকে মায়ার নবীর নজরে নবুয়ত পড়েছে সুবহান ভাইজান চাচারাং তাসাউফের ভাষায় যেটাকে ফয়জ ইত্তেহাদি বলা হয় আপন পীর মুর্শেদ হক্কানি রাব্বানি ওলিরা যখন আশেক মুরিদানের দিকে শাইন শাই শ্রীকুটের একটা নজর যখন কোন
মহাব্বতের গোলামের দিকে পড়ে যায় গাউসে জামান তৈয়ব শাহ নজর যদি মহাব্বতের মুরিদানের দিকে পড়ে যায় মওজুদা হুজুর কিবলার নজর যদি মহাব্বতের গোলামের দিকে পড়ে যায় ওই গোলামও যদি ইমানদার হয় ওই গোলামের চেহারাটা সুন্দর করে দেয় কে হুজুর সাইয়েদানা সিদ্দিক আকবরের নুরানি চেহারা এমন সুন্দর আরো সুন্দর হয়ে গেলেন নবীর সাথে একসাথে আমার বাজান মদিনায় পাকে যাচ্ছেন সানিয়াতুল বিদার মানুষেরা আল্লাহর প্যারা নবীর নুরানি নবুয়তের কদম পাকে সালামি দিচ্ছেন অনেক মানুষ হুজুর সাইয়েদানা সিদ্দিক আকবরকে সালামি দিচ্ছেন আবু বকর হুজুর সিদ্দিক আকবর ডাক দেয়া কয় আল্লাহ আমি তো নবী না আমি তো মুস্তাফার একজন আদনা গোলাম এই রে মুসলমান কে নিজেকে জুটো করে দেখেন আমার নবী বলতেছে সমস্ত উম্মতের ইবাদত যদি এক পাল্লাই দেওয়া হয় আমার আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না এই আবু বকর কয় আমার মদিনাওয়ালা নবীর একজন আদনা গোলাম আমি আল্লাহ আমার নবীর সামনে আমাকে তাজিম করে সালাম দেই আমার ভিতর কেমন জানি ব্যথা লাগে আমার নবীর শানে গুনু বিয়াদবি হয়ে যাচ্ছে কিনা বুস্তাকি হয়ে যাচ্ছে কিনা আল্লাহ তুমি আমার একটা বুদ্ধি দাও আমার মায়ার নবীর সামনে যেন আমি গোলাম হয়ে থাকতে পারি হঠাৎ করে সিদ্দিক আকবর কাঁধ থেকে একটা চাদর মোবারক লইয়া আল্লাহর প্যারা নবীর নুরানি কদমে মুস্তাফার নিচে বিছিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা চাদর বিছিয়ে দিলেন বাজান চাদর বিছিয়ে দেওয়ার পরে আরেকটা চাদর আল্লাহর হাবিবের নুরানি মাতা মুবারকের উপর এভাবে শামিয়ানার মতো টেনে দিয়েছেন এবার মায়ার নবী কামলিওয়ালা নবী ওই চাদরের মধ্যে বসে গেলেন আর হুজুর সাইয়েদানা সিদ্দিক আকবর আমার প্যারা নবীর সামনে এভাবে বিনয় আদবের সহিত দাঁড়ায় রইলেন সানিয়াতুল বিদার মানুষগুলোকে প্রমাণ করে দেয় সানিয়াতুল বিদার মানুষ আমি তো নবী নয় আমি হলাম মুস্তাফার একজন গোলাম আমার নবীর সামনে তোমরা আমাকে তাজিম করো আমাকে সালাম দাও আমি আবু বকর শহীদ পারি না আমার নবী বসে আছে আমি আদব নিয়ে দাঁড়াই আছি দেখো দেখো আমি হলাম মুস্তাফার গোলাম ভাই আমার দাদু ভাই রে আপনার আচরণে বোঝা যাবে আপনি গোলাম নাকি মুনিফ আপনার আচরণ যদি কোনো সময় মুনিফের মতো যদি হয়ে যায় মুনিফের কলিজার মধ্যে আঘাত লেগে যাবে মুনিফের কলিজায় যদি আঘাত লেগে যায় কিয়ামতের ময়দানে চেহারা দেখানো সম্ভব না আমার কামলিওয়ালা নবীজির সামনে সাহাবীরা কোনোদিন বেয়াদবিমূলক আচরণ করে নাই কোনোদিন বেয়াদবিমূলক আচরণ করে নাই আল্লাহর নবী যখন মসজিদে নববী থেকে সোনার মদিনাওয়ালা নবী উঠে কোনো মোমেন জাতির মা কোন মাতুল মুমিনীদের বাসার মধ্যে হুজুরার মধ্যে যাইতেন নবীজি যতক্ষণ পর্যন্ত মাদের হুজুরার মধ্যে প্রবেশ করেন নাই ততক্ষণ পর্যন্ত সাহাবীরা আদব নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়া থাকত পৃথিবীর মুসলমান তোমার মুফাসসির গিরি তোমার মুহাদ্দিস গিরি তোমার শাইখুল হাদিস গিরি যদি আদব না হয় যদি তাজিম মহব্বত যদি না হয় তাহলে মুসলমান তোমার ভিতরে ঈমান আছে এটা বোঝা যাবে না আমার বাজান ঈমান যে আছে এটার জন্য যদি বুঝাই দিতে হয় আমার মদিনা ওয়ালা নবীর জন্য ফানা হওয়া লাগবে ফানা হওয়া লাগবে এই ফানা হইয়া দুনিয়ার জমিন থেকে যদি তুমি কবরে যাইতে পারো ওই কবর আমার নবী কয় ফাফরিসুহু মিনাল জান্নাহ আমার উম্মতের জন্য কবর হয়ে যাবে জান্নাতের বিছানা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার দাদু ভাই মুসলমান এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর শান বুঝানোর জন্য
কামলি ওয়ালা নবীর শান বুঝানোর জন্য আমার আল্লাহ কত সুন্দর কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া কয় ওয়াত্তাকুল্লাহ আল্লাহ কয় আল্লাহকে ভয় করো কারে ভয় করো আল্লাহর ভয় দিলের ভিতরে রাখো আল্লাহর ভয় দিলের ভিতরে যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে সে গুরুদিন মদিনা ওয়ালা নবী কি ইজ্জত করবে আওয়াজ বলেন ইজ্জত করবে করবে না আল্লাহর ভয় থাকলে ওই প্রেমিকের দিলের ভিতর আমার মুস্তাফার প্রেমের বাসা বাঁধবে ঠিক কি না ভাইজান যারা নবীর শান আঘাত করে এদের দিলের ভিতর আল্লাহর ভয় নাই বিদায় আমার মায়ের নবীর শান আঘাত করে ভাই একটা বাজি যার কি ওই কারণে কষ্ট লাগে আস্তে আস্তে উঠি যার কি একটা বাজি যার যদি এই টাইমে যদি আল্লাহর গজব পড়িয়া টিভি টুবি সব কটা যদি ফাড়িয়া যায় কি তখন কি তার ভাই খেলা তো আরো আব্বাজান আরো আছে না খেলা খেলা তো বা আরো আছে দেখ পাই তো আজকে লাগি একটু না দেখলে কি তা ভাই আহা আমার মদিনাওয়ালা নবী শহীদ নগরের মানুষ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ এই এলাকায় বসবাস করে তাদের দিকে আমার কামলিওয়ালা নবী সাইয়া আছে না বা আমার নবী তো সাইয়া আছে আমার নবী কয় ও উম্মত আমি রসুলের বাগানে তুই বইলি না উম্মত রে অথচ তুরে আমার কাছে দিব বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কই তোরা খবর দিব আমার কাছে আমার মিল্লাতে রাখবো আর তুই আমি নবীর ডাকটা উনার পর তোর দিলের ভিতরে তোর এই অন্তরের ভিতরে ভালোবাসা তোর বাপের প্রতি আছে তোর মার প্রতি আছে তোর দাদার প্রতি আছে তোর বউয়ের প্রতি আছে সবার প্রতি ভালোবাসা আছে আমি নবীর প্রতি একটু ভালোবাসা তোর দিলটার ভিতরে হইছে না হাইরে আফসুস আল্লাহর রসুলের সামনে চেহারা কেমনে দেখাইতাম রে বা আল্লাহ তালে কারণে ডাক দেওয়া হয় মুসলমান মনে কষ্ট নিবেন না কেউ কষ্ট পাচ্ছেন কোন আমি সাসা কাউরে গালি দিছি আব্বাজান কাউরে গালি দিতাম না বাপ বুঝতে যদি পারে তো অন্যই বুঝতে পারবো আমি তো ছোট মানুষ বলার মতো যোগ্যতা যারা আছে তারা বলবো আমিও যোগ্য মানুষ আমার যতটুক ক্যাপাসিটি আছে ততটুক আমি বলার চেষ্টা করবো তার বাইরে গিয়ে আমি বললাম নিজেরে মুফাসসিরে কোরআন দাবি করে আল্লাহ আপনাই রে বা আমি ছোট মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কইছে ও দুনিয়ার মানুষ তোমরা অত কিছুরে ভালোবাসো কিন্তু তোমরা তো ওটা জানো না আমি আল্লাহর এবং আমার বন্ধুরে ভালো না বাসলে তোমরা ইমানদার হইতে পারতা না আল্লাহ কইছে কি কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কয় বেটা তোমার বাপ তোমার পোলা তোমার ভাই তোমার বউ তোমার আত্মীয় স্বজন তোমার ধন সম্পদ তোমার ব্যবসা বাণিজ্য তোমার প্রিয় বাসস্থান এগুলো যদি আল্লাহ ও তার রসুলের চেয়ে তোমার কাছে প্রিয় হয় বুঝতেছেন চাচা এবু কথা কই না আব্বা কথা কই না আল্লাহ কি কয় এই আট প্রকারের জিনিস যদি আল্লাহ ও তার রসুলের চেয়ে তোমার কাছে প্রিয় হয় আল্লাহ বলে এবার আমার ফয়সালার জন্য তোমরা অপেক্ষা করো আল্লাহর ফয়সালার জন্য কি করো অপেক্ষা করো আল্লাহ তোমার ফয়সালা কিতা আমার আল্লাহ কয় যারা আল্লাহ রসুলের চেয়ে আট প্রকারের জিনিসের বেশি মায়া করে তারা ইমানদার নয় তারা ফাসেক মুনাফেক বেঈমান কথা কোন ঠিক কি না এবার বলেন চেন বাজান আমি আমার বউয়ের লাগে কত খান্দা খানছি বউ যদি অপারেশন হয় মেডিকেলে আমার বাবা যদি হাসপাতালে ক্যান্সার হয় আমি খানছি আমার মা অসুস্থ হইলে আমি খানছি আমার টাকা পয়সা যদি মাইর খাই আমি খানছি আমার জায়গা জমি যদি আরেকজনের দখল করে আমি খানছি আমার বাচ্চার কাছে যদি অসুখ বিসুখ হয় আমি বাচ্চার প্রেমে খানছি আমার নবীর লেগে কেডা খানছো রে বা শোনা আমার নবীর লাগি কেডা খাইছো কোসাই আমার নবীর জন্য কার কলবের ভিতরে একটু ভালোবাসা রাখছো আমার মদিনাওয়ালা নবীর জন্য কার চুকের কোনায় এক ফোঁটা পানি রাখছো বলো তো কে রাখতে পারছো এই রাসূল যেই রাসূল তোমার এত মায়া করে ওই ওই প্যানেলটা ভাঙ্গা তছনছ করেন এই না না মারেন কারে আরে মারতে কই নাই তো মানে দূরে দূরে সরাইবেন মারেন না ছোট বাচ্চা প্রথমের কথাটা শুনলে অত ঝামেলা হইতো না একটু নেটওয়ার্ক না পাওয়ার মতো করে রাখলে হইতো মারেন না রে আরে মারবেন একটু ওই জায়গা বহান এই তো আবারও এক জায়গায় লইয়া যান
এটা তো বুঝে না জানেলাম ভাই নেটার বিচ্ছিন্ন করলে তো আর সংগ্রাম হইতো না আহা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এত রাতে চাতক পাখির মতো মৌমাছির মতো তোমার হাবিবের গোলাম গুলো বসে আছে আল্লাহ অন্য মানুষ ভালো না বাসলো এরা তো ভালোবাসে না বাসলে তো আল্লাহ এই টাইমে বসে থাকতো না আল্লাহ আল্লাহ তোমার আলিশান দরবারে তোমার গোলাম গুলোকে তুমি কবুল করো তোমার হাবিবের আশেক গুলোকে তুমি কবুল করো ভাই আমার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনছেন আল্লাহর হাবিব তাশরিফ আনার পরে মা আমেনা বলতেছে দুনিয়াতে যখন কোনো মা সন্তান প্রসব করে সন্তানেরা ওয়া ওয়া করে কান্দে কান্দে না ভাই কান্দে ও ভাই বাইরে দোয়া করবেন আমার একটা ছোট ভাই তার নাম হলো নাইম তার মাও নাই বাপও নাই বোন ছোট বোন বিয়ে দিছে আমি এখন দেখতে আইছি আপনাদের অংশপাড়া মেডিকেলে আছে প্রথমে গত বছর একটা বাচ্চা হইছিল মারা গেছে ছেলে সন্তান এবারেও একটা কন্যা সন্তান হইছে এখন ইনভাইটারে আছে এখনো কান্না করে নাই অনেক কষ্টে আছে কথা বুঝছেন একটু দোয়া করবেন তো সন্তান যখন দুনিয়াতে আসে ওয়া করে একটা চিৎকার মারে মারে কি না বিজ্ঞান বলে তার কান্নার ভিতরে পাঁচটা দাবি থাকে কয়টা দাবি পাঁচটা দাবি এক নাম্বার দাবি হইছে আমারে খানা দাও খানা 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 বুঝেন তো খানা দাও দুই নাম্বার দাবি হইছে আমারে কাপড় দাও পোশাক দাও কিটা দাও পোশাক দাও তিন নাম্বার দাবি হইছে আমার টাকার লাগি ঘর দাও বাসস্থান দাও চার নাম্বার দাবি হইছে আমারে পড়ালেখা করার মতো শিক্ষা দাও পাঁচ নাম্বার দাবি হইছে আমি বেমারে পড়লে আমারে ভালো হাসপাতালে নিয়ে চিকিৎসা দাও কটা দাবি আওয়াজ যখন কটা সাসা শুনেন সাসা রে একটু দিলের দিলের কানটা লাগাইয়া কপালের চোখটা বন্ধ করে একটু শুনেন রে ভাই ছোট্ট ভাই মুরব্বী চাচা একটু শুনেন আল্লাহর নবীর মা আমেনা কয় আমার ঘরে যখন আল্লাহর আমানত তশরিফ আনছে আমি আমেনা দেখতেছি আমার ছোট্ট পোলাটা সিজদায় পড়ে গেছে গা সুবহানাল্লাহ কয় আমার ছোট্ট পোলাটা সিজদায় পড়ে গেছে গা এখন আমি আমেনা করলাম কি আমার পোলাই কি জানি জাবানে কোয়া শুরু করছে আমি আমেনা তাড়াতাড়ি গিয়ে আমার কানটা আমার পোলার নুরানি জাবান মুবারকে লাগাই দিছি লাগাই দেওয়ার পরে আমার নুরানি জাদু এই নুরানি জাবান মুবারক দিয়ে খুলে খুলে কি কয় আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন হুজুর কেবলা অনুমতি দিছে নাম তুমি আয়াত দুইটা শেষ করো এরপর ইনশাল্লাহ তা আমি দুই চার পাঁচ মিনিটের ভিতরে ইনশাল্লাহ তার অনুবাদটা করেই শেষ ইনশাল্লাহ এরপরে হুজুর কেবলা নুরানি জাবানে বেলায়তের জাবানে আমরা সার গর্ব নসিহতমূলক আলোচনা শুনব সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আদব ও বিনয় নিয়ে এই নুরানি মাহফিলে বসার তৌফিক দান করুন আমিন আর একটু মহব্বত বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও সাসা কি বলছিলাম আপনার আর মনে আসেনি সাসা আসেনি দেখি কোনজন কি দেখছি যাক আল্লাহ কবুল করুক আমিন হুকা সরকারের কিতা মোহাব্বত কোন কিতা মোহাব্বত আল্লাহর হাবিবের মোহাব্বত যার ভিতরে থাকবো হে হইলো কিতা ইমানদার কোন এ কিতা ইমানদার এন আল্লাহ কিতা কইছে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলরে ভালো না বাসলে সে ইমানদার হতে পারবে আওয়াজ বলুন পারবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজরাতের প্রথম আয়াতের শেষ অংশে আল্লাহ কইছে ইন্নাল্লাহা সামিউন আলিম আল্লাহকে ভয় করার কথা হওয়ার পরে আল্লাহ কইছে নিশ্চয় আল্লাহ শুনেন জানেন কার ভিতরে রসুলের ভালোবাসা আছে কে রসুলের প্রশংসা করে কে আল্লাহর গুণগান গায় এটা আল্লাহ শুনে কি শুনে না কার অন্তরে আছে না না এটা আল্লাহ জানে কি জানে না তাহলে আবার বলুন যেই আল্লাহ শুনে যেই আল্লাহ জানে যেই আল্লাহ প্রথমে বলে আল্লাহ রসুলের আগে না বাড়াইতে ওই আল্লাহর হুকুম ওই আল্লাহর কোরআনের বাণী শুনিয়া আমরা কি আল্লাহ রসুলের আগে বাড়াবো নাকি আদবের শহীদ সরকারের কদমে জানকে কুরবান দেব নিজের জানকে কুরবান দেব এরপর আল্লাহ রসুলের আগে বাড়াইও না অর্থাৎ এটা যদি আপনি ধরতে চান
সরকারের প্রেমের দিক যদি দেখেন রাসূলের ভালোবাসা থাকলে কখনো রাসূলের আশিকদের সামনে যাওয়া সম্ভব আকাবের গন্ধের সামনে যাওয়া সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون سبحان الله بولبنا আরেকটু জোরে বলুন না سبحان الله الله رب العالمين مالك ومولا এবার দুনিয়ার মানুষগুলাকে ইমানদারকে আবারো ডাক দেয়া কয় হ্যাঁ ইমানদার তোমরা তোমাদের কণ্ঠস্বর তোমাদের কণ্ঠস্বর আল্লাহর হাবিবের সামনে বড় হইরো না নবীজির এক সাহাবী হে খানে হুনতো না খানে হুনতো না যার কারণে হে মনে করছে উনার মতো বাকিরও কমুনে বাকিরা যেমন তার পাশে গিয়া বড় হইরা হয় হে ও মানুষেরে বড় বড় হইরা কথা বুঝছ নিও না লাগি কিন্তু এই যে রাসূলে পাকের সামনে সাহাবীরা উচ্চ সুরে কথা কয় এটা আমার আল্লাহ পছন্দ হইছে না আল্লাহর আল্লাহ কয় আমার বন্ধুর সামনে এত বড় আওয়াজ চেঁচামেচি হইরা মাতা এটা আমি আল্লাহর কাছে পছন্দ না সুবহানাল্লাহ আর জোরে কই না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ তাআলা ডাক দেয়া হয় তোমরা কণ্ঠস্বর বড় কইরা না এক অপরের বেলায়ও বড় কইরা এক অপরের সিল্লাইয়া মিল্লাইয়া মাইতো না একজন অপরেরও সিল্লাইয়া মিল্লাইয়া মাইতো না এই আয়াত কারিমা যখন নাজিল হলো ওই সাহাবী কইজার ভিতরে পানি নাই রে ভাই রাসূলের প্রেমে খানতে খানতে এ কয় আমি তো তাইলে জাহান্নামী আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি তো জবানেরে বড় কইরা কইরা আওয়াজ করতাম আল্লাহর হাবিবের শানে বিয়াদবি করছি আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে পাঠিয়েছেন ওনাকে জিজ্ঞেস করার জন্য সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় ওনার শারীরিক কোনো সমস্যা আছে এই কারণেই এখন ওই সাহাবী যখন যিনি কানে না শোনার কারণে বড় করে কথা বলেন ইনি যখন বললেন যে ভাই আপনারা তো সবাই জানেন সবার ভিতরে বড় করে আমি কথা বলতাম তাহলে আমি তো এখন জাহান্নামী এখন সাহাবী ইনি যখন রাসূল পাকের কাছে গিয়ে বললেন আল্লাহ রাসূল বলতেছে টেনশন করার দরকার নাই তারে কও সে জাহান্নামী নয় সে জান্নাতী সুবহানাল্লাহ বলেন এইজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আওয়াজকে বড় করে কথা বলিও না টেরো পাইবা না কোন দিক দিয়ে তোমার আমল বরবাদ হয়ে যাবে টের পাও কথা বলুন টের পাও যাবে না কোন সময় তোমার আমল বরবাদ হয়ে যাবে এমনে নিজের কাছে বেশি এলম আছে মনে করে আল্লাহর হাবিবের শানে বুঝেও না বুঝে অনেক সময় আমরা কথা বলি কথাগুলো কি আদবের দায়রায় নাকি বেয়াদবের জায়গায় ওই চিন্তা না করে রাসূলের পাকের শানে অনেক সময় বেয়াদবিমূলক আচরণ আমরা করি কিন্তু আল্লাহ বলে তুমি টেরো পাইবে না কোন সময় তোমার আমল তোমার এলম কালাম বিদ্যা বুদ্ধি তোমার ইমান আমল সব হঠাৎ বরবাদ হয়ে যাবে তুমি নিজেও টের পাইবে না এজন্য রাসূলের পাকের শানে কথা বলার সময় অত্যন্ত হুঁশিয়ার ঠিক রাখা কথা বুঝছেন আকল ঠিক রাখা কথা বলা এটা আশিক রাসূল ইমানদারের পরিচয় ঠিক না বেটি এজন্য আমাদের আকাবের গন্ধের নূরানি বেলায়েতের কদম থেকে আমরা শিখেছি আল্লাহর প্যারা মেহবুব নবীর নূরানি নামে পাক উচ্চারণ করার সময় আমরা অত্যন্ত বিনয় এবং মহব্বতের সহিত উচ্চারণ করি ঠিক কিনা যেমন বাকি যত আকিদার ভাই কোনো ভাইকে গালি দেব না শুধু আকিদা যদি পোষণ করেন এখানে সে যদি থাকেন আপনি ভাইয়ের কাছে আমি প্রশ্নটা করব ভাইজান আপনার বাবাকে যদি আপনার সামনে কেউ যদি বলে আলহাজ হযরত জনাব আব্দুর রহমান সাহেব এরকম আপনার সামনে বললে আপনার ভালো লাগে কি বলেন ভালো লাগে না আর কোন মানুষ যদি আপনার সামনে যদি বলে আব্দুর রহমানের হুলা
এটাও ভালো লাগে ভালো কিন্তু দুনোটা লাগে কিন্তু দুনোটার মধ্যে বেশি এবং কম ভালো লাগার বিষয় আছে না নাই আপনার বাবার নামটা সুন্দর করে যদি কোনো ব্যক্তি আপনার সামনে ধরে আপনার ভালো একটু বেশি লাগে আর যারা আপনার মহব্বত করেন আর যারা কয় আল্লাহর পয়গম্বর বলছে আল্লাহর পয়গম্বর বলছে আল্লাহর পয়গম্বর বলছে আল্লাহর পয়গম্বরের গুনাহ আছে হ্যাঁ আল্লাহর কাছে মাপ চাইছে এই ধরনের কথা যারা বলে উনাদের কথাগুলো শুনে এরপরে আশিক রাসূলরা যখন বলে আল্লাহর প্যারা মেহবুব আল্লাহর বন্ধু রাসূল আকরাম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের দরদি এইভাবে রাসূলের শানে যখন কথাগুলি বলে তাজিমের সহিত এবার দুইটা মানুষের জবানের ব্যবহার নবীর বেলায় করা আপনি কম্পেয়ার করে দেখুন কোনটার ভিতর তাজিম বেশি যেটার ভিতর তাজিম বেশি মনে রাখবেন সেটা হকের পক্ষে ঠিক কিনা এটুকুর মধ্যে শেষ আপনারা বুঝতে পারলে এখান থেকেই বুঝতে পারবেন হুজুর কিবলা মঞ্চে তশরিফ আনা মানে আমাদের আলোচনা সুন্দরভাবে আবার পুনরায় রৌনক হতে যাচ্ছে হুজুরের নূরানী বেলায়েতের জবানে আমাদের জন্য নসিহতমূলক আলোচনা করবেন হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার বাবাজান আছেন তিনি আমার দাদা ওস্তাদ লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ সমগ্র বাংলাদেশে যার বেলায়েতের পরশ পড়েছেন কারণ এখন বেলায়েতের ফরজ পড়ছে বেলায়েত হওয়ার কারণে বহু মানুষের কলিজার ভিতর দাগ লাগিয়ে গেছে কি ওমা ওসির আমান হুজুর আবার ওলি হইছে কেমনে আমরার ব্রাহ্মণ বাড়ি আইবা একটা জায়গা আছে 3 লক্ষ ফিট কিতা গ্রামের নাম কিতা মাতন্যা বাস আছে কয় লক্ষ ফিট 3 লক্ষ ফিট আচ্ছা শুনছেন এক গ্রামে যদি ফিট থাকে 3 লক্ষ মুরিদ কয় কোটি লাগবো ক্লাস 5 পড়া হে অফির ফরা না পড়া হে অফির দাড়ি নাই হে অফির সব যদি সুফি সম্রাট বাবা দেওয়ান বাগি হই যায় কি যাদের কাছে শরীয়ত তরিকত হাকিকত মারফত আওলাদ রাসূলের সরাসরি ছায়া যারা নবীর বংশ যারা জগৎ বাছা আলেম তারা ওলি না হলে কারা ওলি হবে আপনারাই তাদের কাছে যদি বেলায়েত না থাকে তো কাদের কাছে থাকে ফিরে রো বাবা সম্রাট দেশ কষ্ট লাগলে মাফ করিয়া দিও গরহ গরহ ভিড় বাড়িয়া গেছে 3 লক্ষ ভিড় মাশাআল্লাহ তো হুজুরের কদমের মধ্যে সালামি পেশ করে আর দোয়া চাই আমি যদি আমার ভুল ত্রুটি হয় আমার হুজুর কিবলা সহ অনেক আমার বড় ভাই উস্তাদ সমতুল্য মুরব্বি আলমি আনে বইয়া রইছে আমারে যেন ক্ষমা দৃষ্টিতে দেখে আমি আপনার কাছে ক্ষমা চাইয়া দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিলাম ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ